নমস্কার বন্ধুরা এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের টেস্ট পেপার সলভ করাবো যেটা তোমাদের স্কুল থেকে দিয়েছে আজকে আমি পেজ নম্বর একশো থেকে একশো নম্বর পেজ পর্যন্ত যত ইতিহাসের এমসি কিউব আছে ট্রু ফলস আছে বা স্তম্ভ ডান স্তম্ভ আছে এসে কিউবাসে সম্পূর্ণরূপে সলভ করা তো দেখো তোমাদের এই টেস্ট পেপার দিয়েছে দু হাজার বাইশ সালে স্কুল থেকে দু একুশ সালে কিন্তু টেস্ট পেপারটা দেয়নি কারণ দু একুশ সালে করোনা ভাইরাসের কারণে টেস্ট পরীক্ষাটা হয়নি তো দেখো বার্নপুর সুভাষ পল্লী বিদ্যা নিকেতন গার্লস ঠিক আছে এই যে এখান থেকে যে সমস্ত কোশ্চেনগুলো দিয়েছে সেগুলো সলভ করাবো ফার্স্ট কোশ্চেন কী বলেছে ওয়ান পয়েন্ট ওয়ান অ্যানাল পত্রিকা গোষ্ঠীর ইতিহাস চর্চার মূল বিষয় ছিল অ্যান্সার বেক্সার সামাজিক ইতিহাস ওয়ান পয়েন্ট টুতে কী বলেছে দাদা ফালকে যুক্ত ছিলেন অ্যান্সার বেকয়ারান্সার চলচ্চিত্রের সঙ্গে ওয়ান পয়েন্ট থ্রিতে কী বলেছে মোহনবাগান ক্লাব আইএফএ জয়লাভ করে অ্যান্সার বেকয়ারান্সার উনিশশো এগারো সালে ওয়ান পয়েন্ট ফোরে কী বলেছে বাঙালির ইতিহাস গ্রন্থটি লেখক হলেন অ্যান্সার হবে ঘর অ্যান্সার নিহার রঞ্জন রায় ওয়ান পয়েন্ট ফাইভে বলেছে বিধবা বিবাহ আইন পাশ হয় অ্যান্সার হবে কয়ার অ্যান্সার আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে ওয়ান পয়েন্ট সিক্সে কী বলেছে একাডেমিক অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠিত হয় অ্যান্সার হবে গয়ার অ্যান্সার আঠারোশো সাতাশ খ্রিস্টাব্দে ওয়ান পয়েন্ট সেভেনে কী বলেছে নব্য বেদান্ত প্রচার করেন অ্যান্সার হবে গয়ার অ্যান্সার স্বামী বিবেকানন্দ ওয়ান পয়েন্ট এইটে কী বলেছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন অ্যান্সার হবে গয়ার অ্যান্সার জেমস উইলিয়াম কলভিন ওয়ান পয়েন্ট নাইনে কী বলেছে দামিনী দামিনী কহে বসবাস করতো অ্যান্সারবে গয়ারান্সের সাঁওতালরা তোমাদের মাথায় রাখতে হবে দামনী কোহ কথার অর্থ হলো পাহাড়ের প্রান্ত দেশ ওয়ান পয়েন্ট অনুতে কী বলেছে দিকু কথার অর্থ কী অ্যান্সার গয়ারান্সের বহিরাগত ব্যবসায়ী ওয়ান পয়েন্ট ডাবল ওয়ানে কী বলেছে হুল শব্দের অর্থ কী অ্যান্সারবে কয়ারেন্সের বিদ্রোহ ওয়ান পয়েন্ট ওয়ান টুতে কী বলেছে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে শেষ উল্লেখযোগ্য উপজাতি বিদ্রোহ হল অ্যান্সার বে গয়ারান্সের মুন্ডা বিদ্রোহ ওয়ান পয়েন্ট ওয়ান থ্রিতে কী বলেছে আঠারোশো সাতান্ন সালে মহাবিদ্রোহের সময় মুঘল সম্রাট

আনসার ফরাসি ভাষায় ওয়ান পয়েন্ট ওয়ান নাইনে কী বলেছে ঊনবিংশ শতাব্দীতে বাঙালির বিজ্ঞান চর্চার প্রয়োজনীয়তা উপলব্ধি করেন অ্যান্সার হবে আনসার রামমোহন রায় ওয়ান পয়েন্ট টু জিরোতে কী বলেছে বিজ্ঞান রহস্য গ্রন্থটি রচনা করেন অ্যান্সার হবে আনসার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবার আমি দু দুধের কোয়েশ্চেনগুলো সলভ করাবো বিবাক ফার্স্ট কোয়েশ্চেন কি বলেছে টু পয়েন্ট ডবল ওয়ানে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় অ্যান্সার হবে আর্টি মার্চ এইট মার্চ টু পয়েন্ট ওয়ান টুতে কী বলেছে নীলদর্পণ নাটকটি কে রচনা করেন অ্যান্সার হবে দীন মিত্র টু পয়েন্ট ওয়ান থ্রিতে কী বলেছে ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন অ্যান্সার হবে লয় ক্যানিং টু পয়েন্ট ওয়ান ফোরে কী বলেছে নারী শিক্ষা ভান্ডার কে স্থাপন করেন অ্যান্সার হবে সাবিত্রী বাই ফুলে টু পয়েন্ট কি বলেছে সত্য মিথ্যা নির্ণয় করো ইতিহাস হলো একটি সমাজবিজ্ঞান এটা কী আছে ঠিক আছে টু পয়েন্ট কি বলেছে বলেছে 1818 খ্রিস্টাব্দে শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠিত হয় এটা কি আছে ঠিক আছে সত্য টু পয়েন্ট টু থ্রিতে কী বলেছে ফরাজি আন্দোলনের কেন্দ্রস্থল ছিল বাহাদুরপুর এটা কী আছে ঠিক আছে টু পয়েন্ট টু ফোরে কী বলেছে মহারানী ভিক্টোরিয়া ফ্রান্সে ছিলেন এটা কী আছে ভুল আছে এবার আমি কয়স্তম্ভের সঙ্গে কয়স্তম্ভ মিলাম টু পয়েন্ট থ্রি ওয়ানে কী বলেছে সত্তর বৎসর অ্যান্সার হবে তিনের আনসার বিপিন পাল টু পয়েন্ট থ্রি টুতে কী বলেছে সতীদা প্রথা রথ অ্যান্সার হবে একের আনসার লর্ড বেন্টিং টু পয়েন্ট থ্রি থ্রিতে কী বলেছে পাইকান অ্যান্সার হবে দুয়ের আনসার গোচরণ কর গোচরণ কর টু পয়েন্ট থ্রি কী বলছে ভারত সবাই আনসার হবে চারের অ্যান্সার আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে ঠিক আছে তো দেখো এবার আমি ব্যাখ্যা নিয়ে আলোচনা করব ঠিক আছে বিবৃতি কী বলেছে ফার্স্ট টু পয়েন্ট ফাইভ ওয়ানে অতীতকে তার মতোই তুলে ধরতে হবে অ্যান্সার হবে ব্যাখ্যা দুই ইতিহাস প্রাণবন্ত টু পয়েন্ট ফাইভ টুতে কী বলছে বিবৃতি গ্রামপাত্তা প্রকাশিকা ছিল একটি জনপ্রিয় পত্রিকায় আনসার হবে ব্যাখ্যা তিনি এর আগে কোনো সংবাদপত্রের গ্রামের কথা বলা হয়নি টু পয়েন্ট ফাইভ থ্রিতে কী বলেছে বিবৃতি বিংশ শতাব্দীতে ভারতে প্রাথমিক শিক্ষা অবহেলিত হয়ে পড়েছিল ব্যাখ্যা তিন হবে প্রাথমিক বিদ্যালয়গুলো প্রাথমিক বিদ্যালয়গুলিতে শিক্ষা বা শিক্ষকের অভাব ছিল প্রাথমিক বিদ্যালয়গুলিতে শিক্ষকের অভাব ছিল টু পয়েন্ট ফাইভ পরে কী বলেছে বিবৃতি ঔপনিবেশিক আমলে ভারতে অরণ্য আইন পাশ হয়েছিল ব্যাখ্যা দুইভাবে ব্রিটিশ সরকার কাঠ রপ্তানি করত কিন্তু এটাও ঠিক সেই সময় কিন্তু রেলপথ তৈরি হচ্ছিলো এবং রেলের যে স্লিপারের জন্য কাঠও লাগতো ঠিক আছে তোমার তোমরা একটু জানিয়ে আমাদের কমেন্ট বক্সে ঠিক আছে এবার আমি পরের সেট ইলেভেন আলোচনা করব যেটা টেস্ট পেপারটা তোমাদের দিয়েছি স্কুল থেকে দু হাজার বাইশ সালে ঠিক আছে তো দেখো এবার আমি পেজ নম্বর একশো একষট্টি একশো বাষট্টি এবং একশো তেষট্টি নম্বর পেজের যত এমসি কিউব আছে এসএ কিউব আছে বামস্তম্ভ স্তম্ভ ঠিক আছে সত্য মিথ্যা নির্ণয় সেগুলো সলভ করাবো ফার্স্ট কোয়েশ্চেন কী বলেছে ওয়ান পয়েন্ট ওয়ানে নারীবাদের চর্চা শুরু হয় অ্যান্সার হবে কয়ের আনসার ফ্রান্সে ওয়ান পয়েন্ট টুতে কী বলেছে সাইলেন্ট স্প্রিং গ্রন্থটি রচনা করেন অ্যান্সার হবে আমাদের গয়ের আনসার রাচেল কার্সান টু ওয়ান পয়েন্ট থ্রিতে কী বলেছে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা প্রকাশিত হয় অ্যান্সার হবে কয়ের অ্যান্সার আঠারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে ওয়ান পয়েন্ট ফোরে বলেছে ভারতীয় ভারতে সরকারিভাবে পাশ্চাত্য শিক্ষা প্রদানের আদি কল্পক ছিলেন অ্যান্সার হবে ঘয়ার চার্লস গ্রান্ট ওয়ান পয়েন্ট ফাইভে কি বলেছে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তির প্রাপক ছিলেন তো দেখো এর অ্যান্সার হবে অ্যান্সার হবে ঘয়ারানসার আশুতোষ মুখোপাধ্যায় হবে ওয়ান পয়েন্ট সিক্সে কী বলেছে সন্ন্যাসী বিদ্রোহ শুরু হয়েছিল অ্যান্সারবে খয়ারানসার আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে ওয়ান পয়েন্ট সেভেনে কি বলেছে রফিক মন্ডল নেতৃত্ব দেন এনসরাভে গয়ার নীল বিদ্রোহে ওয়ান পয়েন্ট এইটে কী বলেছে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহী বিদ্রোহীরা নেতা হিসাবে তুলে ধরেন অ্যান্সারবে কয়ারান্সার বাহাদুর দ্বিতীয় বাহাদুর শাহকে ওয়ান পয়েন্ট নাইনে কী বলেছে জমিদার সভার সভাপতি ছিলেন অ্যান্সারবে কয়ারাঞ্চার রাজা রাধাকান্ত দেব ওয়ান পয়েন্ট অঞ্চলতে কী বলেছে জাতীয়তাবোধের বিকাশে জাতীয়তাবোধের বিকাশের যে চিত্রটি উল্লেখযোগ্য হল অ্যান্সারবে কয়ারাঞ্চার ভারত মাতা ওয়ান পয়েন্ট ডাবল ওয়ানে কী বলেছে হিকির বেঙ্গল গেজেট প্রকাশিত হয় অ্যান্সারবে গারাঞ্চার সতেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে ওয়ান পয়েন্ট ওয়ানটিতে কী বলেছে বাঙালির লেখা শিশুদের জন্য প্রথম বাংলা ছাপা বই হল অ্যান্সার হবে খয়ার শিশু শিক্ষা ওয়ান পয়েন্ট ওয়ান থ্রিতে কী বলেছে নতুন সামাজিক ইতিহাস চর্চার মুখপাত্র হল অ্যান্সার হবে খয়ার অ্যান্সার সোশ্যাল সায়েন্স হিস্ট্রি ওয়ান পয়েন্ট ওয়ান ফোরে কী বলেছে বিপিনচন্দ্র চন্দ্র পাল লিখেছেন অ্যান্সার হবে খয়ার অ্যান্সার সত্তর বৎসর ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভে কী বলেছে গ্রামবার্তা প্রকাশিকার সম্পাদক ছিলেন অ্যান্সার হবে তো দেখো দীনবন্ধু মিত্র ছিল না মধুসূদন দত্ত ছিল না হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় ছিল না এর ভিতরে উমেশচন্দ্র দত্ত কিন্তু প্রকাশিকা ওয়ান পয়েন্ট ওয়ান সিক্সে কি বলেছে ওয়ান পয়েন্ট ঠিক আছে আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে অরণ্য আইন অরণ্যকে ভাগ করা হয় অ্যান্সার হবে খয়ারাঞ্চার তিনটি স্তরে ওয়ান পয়েন্ট ওয়ান সেভেনে কি বলেছে রানী শিরোমণি ছিলেন অ্যান্সার হবে ঘয়ার আঞ্চার কর্ণগড়ে রানী ওয়ান পয়েন্ট ওয়ান এইটে কী বলেছে আনন্দমঠ গ্রন্থটি রচিতা ছিলেন অ্যান্সার ব্যাকঘয়ার অ্যান্সার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ওয়ান পয়েন্ট ওয়ান নাইনে কী বলেছে বাংলার প্রথম বাংলার প্রথম যেখান থেকে মুদ্রণ যন্ত্র ছাপা হয় অ্যান্সার অ্যান্সার ব্যাক আনসার হিকির প্রেস ওয়ান পয়েন্ট টু জিরোতে কী বলেছে শিশু শিক্ষা গ্রন্থটি রচনা করেন অ্যান্সার ব্যাকর আনসার মদন মোহন তর্কালঙ্কার এবার আমি টু পয়েন্ট যে কোশ্চেন টু পয়েন্ট ওয়ান ওয়ানের যে কোশ্চেনগুলো আছে এই বিবাক্ষ সলভ করাবো ফার্স্ট কোশ্চেন কী বলেছে টু পয়েন্ট ওয়ান ওনে বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন অ্যান্সার পেয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় টু পয়েন্ট ওয়ান টুতে কী বলেছে হুতুম প্যাচান নকশা কে রচনা করেন অ্যান্সার পেয়ে কালী প্রসন্ন সিং টু পয়েন্ট ওয়ান থ্রিতে কী বলেছে কোন বছর শ্রীরামপুর প্রেস স্থাপিত হয় অ্যান্সার পেয়ে আঠারোশো খ্রিস্টাব্দে আঠারোশো খ্রিস্টাব্দে টু পয়েন্ট ওয়ান ফোরে কী বলেছে ভারতের জাতীয় মহাফেজখানা কোথায় অবস্থিত অ্যান্সার হবে দিল্লিতে তো দেখো এবার আমি সত্য মিথ্যা নির্ণয় করবো ফার্স্ট কোশ্চেন কী বলেছে টু পয়েন্ট টু ওয়ানে প্রকাশিকার প্রথম সম্পাদক ছিলেন উমেশচন্দ্র দত্ত ঠিক আছে টু পয়েন্ট টু টুতে কী বলেছে গগেন্দ্রনাথ ঠাকুর ছিলেন উনিশ শতকের বাংলার একজন ব্যঙ্গচিত্রশিল্পী এটা কি আছে ঠিক আছে টু পয়েন্ট টু থ্রিতে কী বলেছে বাংলায় লাইনওটাই প্রবর্তন করেন বিদ্যাসাগর এটা ভুল আছে কারণ বাংলার লাইনওটাই প্রবর্তন করেন সুরেশচন্দ্র মজুমদার টু পয়েন্ট টু ফোরে কী বলেছে পার্শ্ববলী গ্রন্থটি পার্শ্ববর্তী গ্রন্থটি ছিল সচিত্র রচনাযুক্ত পুস্তক এটা কি এসে ভুল আছে এবার আমি কয় স্তম্ভের সঙ্গে কয় স্তম্ভ মেলাবো 2.31 এ কি বলেছে দেখো 2.31 এ কি বলেছে 1857 এর आंसर হবে দুই এর आंसर মহাবিদ্র 2.32 তে কি বলেছে 1876 এর आंसर হবে এক এর आंसर ভারত সভা আশা করি বুঝতে পারছ আমি কি বলতে চেয়েছি 2.33 তে কি বলেছে 1859 এর आंसर হবে চার এর आंसर সুয়েজ খাল খনন টু পয়েন্ট থ্রি ফোরে কী বলেছে আঠারোশো তিপ্পান্নয়ে আনসার এবং তিনের আনসার ভারতের রেলপথ এবার আমি বিবৃতি নিয়ে আলোচনা করব টু পয়েন্ট ফাইভ ওয়ানে কি বলেছে বিবৃতির নতুন সামাজিক ইতিহাস হল এক ধরনের সংশোধনাবাদ ব্যাখ্যা তিন হবে কৃষক শ্রমিক নারী ইতিহাস ব্যাখ্যা ও বিশ্লেষণ প্রচলন করা হয় টু পয়েন্ট ফাইভ ট্রিতে কী বলেছে বিবৃতি হিন্দু পেট্রিয়ট পত্রিকা গুরুত্বপূর্ণ ছিল ব্যাখ্যা তিন হবে সাঁওতাল বিদ্রোহ দমন ও নীলকর সাহেবের অত্যাচারের সমালোচনা করত টু পয়েন্ট ফাইভ থ্রিতে কী বলেছে আঠারোশো উনষাট থেকে উন আঠারোশো ষাট খ্রিস্টাব্দে নীল বিদ্রোহ ঘটের ব্যাখ্যা এক হবে ইংরেজরা কৃষকদের খাদ্যশস্য চাষ করার বদলে নীল চাষ করতে বাধ্য করাতো টু পয়েন্ট ফাইভ পরে কী বলেছে বিবৃতি মহাবিদ্রোহের সময় শিক্ষিত বাঙালি সমাজ নিজেদেরকে বিদ্রোহ থেকে দূরে রেখেছিলেন ব্যাখ্যা তিন হবে শ্রেণীগত স্বার্থের কারণে তারা ব্রিটিশদের সমর্থন করেছিল অর্থাৎ তারা ব্রিটিশদের কাছ থেকে সুযোগ সুবিধা পেত ঠিক আছে এবার আমি নেক্সট পেজ সলভ করাবো একশো চৌষট্টি নম্বর পেজের যত এম সি কিউব আছে বিবৃতি আছে এসএ কিউব আছে ট্রুফল্ট আছে সম্পূর্ণরূপে সলভ করিয়ে দেবো এবার আমি ইতিহাসের একশো চৌষট্টি একশো পঁয়ষট্টি এবং একশো ছেষট্টি নম্বর পেজ নিয়ে আলোচনা করব তো দেখো ফার্স্ট কোশ্চেন কেসে দেখা রোমাননে হিস্টোরিয়া হিস্টোরি ফ্রম ভ্লিউ গ্রন্থটি রচিত অ্যান্সার হবে সি আর অ্যান্সার ইপি থমসন পরের কোয়েশ্চেন কেসে রোমানটুতে আপেক্ষ আন্দোলনও হয়েছিল অ্যান্সার হবে ডিয়ার অ্যান্সার কর্ণাটক পরের কোয়েশ্চেন কেসে রোমানটিতে ভুবন সম চলচ্চিত্রটির পরিচালক ছিলেন অ্যান্সার হবে বিয়ার অ্যান্সার মিনাল সেন রোমান ফরে কি বলছে রাজা হরিশ্চন্দ্র সিনেমাটি নির্মিত হয় অ্যান্সার হবে এক অ্যান্সার হবে সি এর অ্যান্সার উনিশশো তেরো খ্রিস্টাব্দে রোমান ফাইভে কী বলেছে হান্ডার কমিশন গঠন করেন অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার রিপন রোমান সিক্সে কী বলেছে বামাবদিনী পত্রিকা ছিল অ্যান্সার হবে ডি এর অ্যান্সার মাসিক পত্রিকা রোমান সেভেনে কে কী বলেছে নারী শিক্ষা ভান্ডার নামক তহবিল গঠন করেন অ্যান্সার হবে এর অ্যান্সার সরলা দেবী চৌধুরানী রোমান এইটে কী বলেছে স্ত্রী শিক্ষা না হলে আমাদের পশু জন্মে ঘুষবে না এ কথা বলেছেন অ্যান্সার হবে এর অ্যান্সার স্বামী বিবেকানন্দ রোমান নাইনে কী বলেছে কাকে বাংলার ওয়াট টাইটেলার বলা হয় অ্যান্সারবে বিয়ের অ্যান্সার রামরতন মল্লিককে রোমান্টেনে টেনে কী বলেছে মুন্ডাদের প্রভাবে ওরাও সম্প্রদায় যে আন্দোলন শুরু করে তা হল অ্যান্সারবে এর অ্যান্সার তানা ভগত আন্দোলন তানা ভগত আন্দোলন ঠিক আছে রোমান ইলেভেনের কোশ্চেন কী বলেছে কী বলেছে ক্ষুদি মোল্লা নেতৃত্ব দিয়েছিল অ্যান্সারবে এর আনসার পাবনা বিদ্রোহ পরের কোশ্চেন কী বলেছে রোমান টুয়েলভের কোশ্চেন সতেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ শুরু হয় অ্যান্সারবে সি আনসার ঢাকায় পরের কোশ্চেন কিছু রোমান থার্টিনের কোশ্চেন কে স্বামী বিবেকানন্দ কি বলেছে খাপ খোলা তলোয়ার বলেছেন কে স্বামী বিবেকানন্দকে খাপ খোলা তলোয়ার বলেছেন অ্যান্সার হবে বিয়ের আনসার শ্রীরামকৃষ্ণ দেখো চোদ্দ নম্বরের কোশ্চেন কী বলেছে দ্য ব্লু মিউটনি গ্রন্থের লেখক অ্যান্সার হবে বিয়ের আনসার ব্লেয়ার কিং পনেরো নম্বর কোশ্চেন কী বলেছে মারাণী ঘোষণাপত্রটি রচনা করেন অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার ডার ভি ঠিক আছে পরের কোশ্চেন কেছে ষোলো নম্বরের কোশ্চেন ভাইসরাই শব্দের অর্থ কী অ্যান্সার হবে ডি এর অ্যান্সার রাস প্রতিনিধি পরের কোশ্চেন কেছে রোমান সেভেন্টিনের কোশ্চেন রোমান এইটের কোশ্চেন কী বলেছে বাংলা মুদ্রণ শিল্পের জনক বলা হয় অ্যান্সার হবে সি এর অ্যান্সার চার্ল উইকিলসেনকে পরের কোশ্চেন কী সে আঠেরো নম্বরের কোশ্চেন ভারতের প্রথম সার্ভেয়ার জেনারেল হন অ্যান্সার হবে আমাদের এর অ্যান্সার জেমস রেলান জেমস রেনাল ঠিক আছে পরে কোশ্চেন কী আছে উনিশ নম্বরে কোয়েশ্চেন কলকাতা বিজ্ঞান কলেজের রাজাবাজার ক্যাম্পাসটি কার নামে পরিচিত অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার রাজবিহারী ঘোষ পরের কোশ্চেন কী বলছে কুড়ি নম্বরে কোশ্চেন বাংলায় পৃথিবীর মানচিত্র প্রথম ছাপা হয় অ্যান্সার হবে সি এর আনসার আঠারোশো পঁচিশ খ্রিস্টাব্দে তো দেখো এবার আমি বিভাগ খ সলভ অর্থাৎ গ্রুপ বি তো দেখো ফার্স্ট কোয়েশ্চেন কী বলেছে টু পয়েন্ট ওয়ানে সিপ্ক আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন অ্যান্সারবে সুন্দর লাল বহুগুণা পরের কোয়েশ্চেন কী বলেছে টু পয়েন্ট টু টুতে ওহাবি শব্দের অর্থ কী এর অ্যানসারে নবজাগরণ তোমাদের মাথায় রাখতে হবে ফরাজি শব্দের অর্থ কী ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য ঠিক আছে এবং ওহাবি শব্দের অর্থ কী নবজাগরণ পরের কোয়েশ্চেন কী বলেছে টু পয়েন্ট থ্রিতে সাফার অক্ষরে প্রথম ধর্মীয় গ্রন্থটি কী অ্যান্সারবে অর্থবেদ পরের কোয়েশ্চেন কী বলেছে টু পয়েন্ট ফোরে মুকুটহীন রাজা কাকে বলে অ্যান্সারবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে এবার আমি সত্য মিথ্যা নির্ণয় করবো ফার্স্ট কোয়েশ্চেন কী বলেছে টু পয়েন্ট ফোরে কী বলেছে দেখো টু পয়েন্ট ফাইভে সরি নিউ দর্পণ হলো প্রথম নাটক যা ইংরেজি ভাষায় অনুমোদিত হয় এটা ঠিক আছে টু পয়েন্ট সিক্সে কী বলেছে দাবা খেলার জন্ম ভারতে এটাও ঠিক আছে টু পয়েন্ট সেভেনে কী বলেছে মহারানী ঘোষণাপত্রের দ্বারা ভারতীয়দের দত্ত গ্রহণের অধিকার কেড়ে নেওয়া হয় এটা কি আছে এটা ভুল আছে টু পয়েন্ট ফোরে কী বলেছে উপেন্দ্রনাথ ব্রহ্মচারী কালাজরের ওষুধ আবিষ্কার করেন এটা কী আছে ঠিক আছে অর্থাৎ শুদ্ধ আছে তো দেখো এবার আমি কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মিলাব টু পয়েন্ট নাইনে এতে কী বলেছে ক্যালকাটা ফিমেল স্কুল অ্যান্সার হবে গয়ারান্সার রামমোহন রায় টু পয়েন্ট ওয়ান কী বলেছে উইলিয়াম বেন্টিং অ্যান্সার হবে সতীধহ প্রতারদ গান্সার টু পয়েন্ট ডবল কী বলেছে সি কি কী বলেছে নব নববিধান ব্রহ্ম সমাজ অ্যান্সার ব্যাক আনসার কেশবচন্দ্র সেন টু পয়েন্ট ওয়ান কী বলেছে অ্যাংলো হিন্দি স্কুল অ্যান্সার ব্যাক আনসার বেথুন তো দেখো ম্যাপ পয়েন্টিং তোমাদের অন্য কোনো একদিন সলভ করে দেবো এবার আমি বিবৃতি নিয়ে আলোচনা করব ফার্স্ট বিবৃতি কী বলেছে টু পয়েন্ট ওয়ান বিবৃতি আধুনিক ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান হলো সরকারি নথি এর ব্যাখ্যা কী হবে বি হবে এগুলির মধ্য থেকে ভারতীদের ভারতীয় জনগণকে বিশ্লেষণ করা যায় পরের কোশ্চেন কি বলেছে টু পয়েন্ট ওয়ান এইটে বিবৃতি উডের ডে ভারতের শিক্ষাক্ষেত্রে ম্যাগনা কাটা এর ব্যাখ্যা বি হবে তিনি প্রথম ধর্ম ও সমাজকে আধুনিক করতে পাশ্চাত্য শিক্ষার উপযোগিতা উপলব্ধি করেন পরের কোশ্চেন কী বলেছে টু পয়েন্ট ওয়ান নাইনে বিবৃতি নীল বিদ্রোহ বাংলার মধ্যবিত্ত সম্প্রদায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় এর ব্যাখ্যা কী হবে সি হবে মধ্যবিত্ত শ্রেণী নীল চাষ থেকে মুনাফা অর্জন করতে পারছিল না টু পয়েন্ট টু থ্রোতে কী বলেছে বিবৃতি বিবেকানন্দকে ভারতীয় জাতীয়তাবাদের জনক বলা হয় এর ব্যাখ্যা কীভাবে এক এ হবে তার তৃপ্ত ভাবধারার কারণে তাকে ভারতীয় জাতীয়তাবাদের জনক বলে ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক অ্যাকাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের ডিসক্রিপশন বক্স অবশ্যই ফলো করবে আমাদের ডিসক্রিপশন বক্সে দু হাজার বাইশ সালের মাধ্যমিকের এবটিএ টেস্ট পেপার সলভ তাছাড়া দু সালের তোমাদের স্কুল থেকে যে সমস্ত টেস্ট পেপার দিয়েছে যে টেস্ট পেপারটা দিয়েছে সেটাও সলভ করে দিয়েছি তার সঙ্গে দু হাজার বাইশ সালের মাধ্যমিকের মডেল অ্যাক্টিভিটিটা সম্পূর্ণরূপে সলভ করাতে আছে সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলের সঙ্গে প্লিজ তোমরা যুক্ত থাকো